গেল, আমরা তারপর দেখতেছি যে একটা ল্যাচার টুল নিয়ে আমরা কাজ করেছি। এখন দেখবো পলিজোনাল ল্যাচার টুল, এটার কাজটা কি আমরা এটা ঠিক করে নিই। নেওয়ার পর শোনা যা, কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা আমি এটাকে সিলেকশনটাকে উঠিয়ে দিই, কন্ট্রোল ডি প্রেস করে উঠিয়ে দিলাম। আচ্ছা এখন আমি এটা হলো আমার যে কি পলিজোনাল ল্যাচার টুল, এটা এটাও সিলেক্টের কাজ, এটা আবার অন্য ধরনের সিলেক্ট। দেখেন আমি এখান থেকে আমি যখন ক্লিক করব, ক্লিক করার পর আমি যখন টানব, আমি এটাকে মানে ইচ্ছা মতন অর্থাৎ আমি এখানে ক্লিক করে আমি এখন এটা কোথায় সিলেক্টটা ছেড়ে দিব, অর্থাৎ সেটা আমার ইচ্ছা মতন আমি এটা করতে পারবো। আমি এখানে ছেড়ে দিচ্ছি, তারপরে টু আমি এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি, এইভাবে করে আমি এটাকে সিলেক্টের কাজ এইভাবে ক্লিক করে করে করতে পারি। আর প্রথমটা যে ছিল যে ল্যাসার টুলটা, সেই ল্যাসার টুলটা আমার মাউসটা চেপে একেবারে আমার যে পর্যন্ত শেষ হবে সেই পর্যন্ত আমাকে মাউসটাকে চেপে আমার টেনে নিতে হবে। আর এটাকে আমি আলাদা আলাদা করে কিন্তু আমি করতে পারতেছি। এটা আপনার সিলেক্টের কাজ। তো এভাবে আপনার প্রত্যেকটাই ফেদার থাকবে, তারপর আপনার এই যে কালারটা আছে, যে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটাকে যদি আপনি সিলেক্ট করতে চান শুধু এটা রাখবেন, সেক্ষেত্রে আপনাকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্স এটা দিলে। এখন আমি একটু জুমটা আউট করে নেই, জুমটা আউট আমরা তো জেনেছি কিভাবে, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল মাইনাস থেকে জুমটা আউট করব। ঠিক আছে, এখন এটাকে আমি যদি ফেদার দেই, ফেদারের কাজটা আমি বলেছিলাম আমি এখানে চার দেই বা পাঁচ দেই, দিয়ে এন্টার দেই। এন্টার দেওয়ার পর আমি যখন ব্যাক স্পেস দিব, আমি একটু বড় করে নিচ্ছি, দেখবেন যখন আমি ব্যাক স্পেস দিব সেটা আমার ইমেজটা লক হয়ে আছে, ইমেজটাকে আমার আনলক করে নিতে হবে। একটু আমরা দেখি কমান্ড দিয়েছিলাম সেটা প্রসেস হচ্ছে, এটাকে আনলক করব আমরা। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি জেড দিলে পূর্বাবস্থায় ফিরে যাবে। তো আমি এটাকে আনলক করে দিই, আনলক করে দিলাম। এখন আমি আবার ফেদার ক্লিক করে ওকে দিচ্ছি এবং এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ডিলেট করে দিচ্ছি, এবং এই যে আমার যে সিলেকশন এরিয়াটা আছে দেখতে পাচ্ছেন একটু হালকা শ্যাডো আকারে সাইড থেকে তৈরি হয়েছে। তো আমি যত এটাকে প্রেস করব ওই স্মুথলি শ্যাডো হবে, স্মুথলি এইটা কেটে যাবে। তো এখন আমি কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশন এরিয়াটা আমি উঠিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি যে তাই আমি এটা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে বলে ট্রান্সপারেন্সি। তো আমি এটাকে যদি এখন আমি হোয়াইট একটা কালার দিতে চাই, অর্থাৎ আমি এটাকে হোয়াইট বা যে কোনো একটা কালারের উপর আমি রাখবো, তো সেটা দিতে চাইলে আমার যেটা করতে হবে, এই যে এখন যেটা বলেছি এখন এটা একটা লেয়ারে আছে, তো আমি যদি এইটার উপরে কালার দিতে চাই, তো দেখি আমি এটা একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড বা ফরগ্রাউন্ড একটা কালার দেই। দেখেন আমার কালারটা যখন দিয়েছি আমার ওইটা চলে গেছে, যেহেতু আমার লেয়ার একটা, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, একটা নতুন লেয়ার নিতে হবে। তো আমি এটাকে আন্ডু দিয়ে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু দিলাম, দিয়ে নতুন অবস্থায় না পূর্বের অবস্থায় চলে আসলাম। এখন আমি এটা ক্রিয়েট লেয়ার নিব, যে ক্রিয়েট এ নিউ লেয়ার এটা নিয়ে দেন এখানে আমি একটা কালার দিব, যে কোনো কালারে আমি এটা এখন ইউজ করতে পারি। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি,
এখন এখন যে সমস্যাটা হয়েছে দেখেন, আমি যখন এই কালারটা ইউজ করেছি তখন আমার যে নিচে যে আমার এই যে লেয়ারটা ছিল এইটার কিন্তু উঠে গেছে, মানে দেখা যাচ্ছে না। তো কেন দেখা যাচ্ছে না? এই লেয়ারের উপরে এই লেয়ার, এই লেয়ারটা, সেহেতু আমাকে যেটা করতে হবে, আমি যদি এটা এটা ক্লিক করি দেখেন আমার কিন্তু আমার যে লাই যে কাজটা ছিল সেটা কিন্তু আছে, বাট আমি এটার উপর এটার উপরে আসছে না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই যে লেয়ারটা আছে বা এই লেয়ারটাকে সিলেক্ট করে এই লেয়ারটার উপরে দিতে হবে অথবা এই লেয়ারটাকে নিচে দিতে হবে। তো আমি এই লেয়ারটাকে নিচে দিয়ে দিচ্ছি, মাউসটাকে চেপে আমি এনে এখানে নিচে সরিয়ে দিচ্ছি। অর্থাৎ উপরের লেয়ার বা নিচের লেয়ার যদি আমি উপরে নিচে করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, মাউসটাকে চেপে, অর্থাৎ এই লেয়ারটা আমি উপরে উঠাবো, সেক্ষেত্রে আমাকে মাউসটাকে চেপে আমার এই লেয়ারটার উপরে এনে ছেড়ে দিতে হবে, তাহলেই আমার একটা লেয়ার আর একটা লেয়ারের উপরে উঠবে। তো আমি আমার চাচ্ছি যে এই লেয়ারটা আমার উপরে থাকবে, সেক্ষেত্রে আমি এই লেয়ারটা চেপে আমি এটার উপরে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো জায়গায় কোনো সাদা অংশ নেই। তো এটা একটা সিলেক্টের কাজ গেল, আবার এইটা সিলেক্টের কাজ কি, ম্যাগনেটিক্যাল ল্যাসো টুল, এটার কালার, এটার কাজ হলো, আমি একটু পূর্বের অবস্থায় আবার ফিরে আসি। এটা যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল আমি সেটা দিয়ে হবে, আমি একটু অন্য একটা ইমেজ দিচ্ছি। অন্যটা ইমেজ আমি কি ইমেজ নিতে পারি, এই ইমেজটি আমি নেই, এই যে ইমেজটা আমি নিয়েছি, এখন আমি এই ইমেজটাকে সিলেক্ট করব। তো দেখেন এইটার কাজটা কি, আমি যখন এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমি এটাকে ছেড়ে দিব মাস্টার, এটার কাজটা হলো আপনাকে আর ক্লিক করতে হবে না। এই যে যে অবজেক্টটা আছে, মানে যে আপনার যে পিকচারটা আছে, আপনি যে পিকচারটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই সিলেক্টের অনুযায়ী এটা সিলেক্ট হয়ে যাবে। আপনি মাউসটা যেদিকে যেদিকে ঘুরাবেন সে কিন্তু সেদিকে সেদিকে সিলেক্ট হতে থাকবে। দেখেন আমি চাচ্ছি এখান থেকে ঘুরিয়ে, আমি কিন্তু কোনো ক্লিক করতেছি না, শুধুমাত্র প্রথমে স্টার্টটা করেছি ক্লিক করে, এখন আমি চাচ্ছি এখান থেকে ঘুরে নিয়ে আসবো। আপনারা চাচ্ছেন যে আমার সিলেক্টটা এদিকে বেরোয় গেছে, অর্থাৎ আমার এদিকে এসে গেছে, তো আমি এটাকে আবার যদি এই এই যতটুকু পরিমাণ অতিরিক্ত এসেছে তো এতটুকু যদি আমি এটাকে ডিলিট করতে চাই, তো আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করব, কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করব, দেখেন আমার এখানে আবার চলে এসেছে। তো এখন আমি চাচ্ছি এটাকে ঘুরিয়ে আমি শুধু এই এই ইমেজটাকে রাখবো, অর্থাৎ ম্যান যেটুকু আছে ততটুকু রাখবো। তো আমি এটাকে উপর থেকে আমি এটাকে ঘুরিয়ে এদিকে আমি ঘুরিয়ে এখানে এসে আমি ছেড়ে দিলাম এখানটাতে। তো আমার কি হলো, এই অংশটুকু আমার সিলেক্ট হয়ে গেল, এই অংশটুকু, এইটুকু আর হলো না। তো আমি চাচ্ছি এটা ডিলিট করে দিব। এখন এই যে কিছু আমার দেখা যাচ্ছে বা যে এতটুকু সিলেক্ট হয় নাই, তো আমরা সেটা কি দিয়ে করতে পারি, আমরা এই যে রেকট্যাঙ্গেল মার্কার টুল আছে এটা থেকে আমরা যদি কি করব, আমরা এই যে আমার যে অ্যাড আছে অ্যাড সিলেক্ট এটা প্রেস করে আমরা এই কাজটা করব।
আমরা এখন এটাকে সিলেক্ট ইনভার্স দিয়ে দিচ্ছি, তো আমার পুরোটাই সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট ইনভার্স দেওয়ার পর যেটা হচ্ছে আমার এই পুরোটাই সিলেক্ট হয়ে গেছে এখন, কিন্তু আমার দেখেন এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে সে কিন্তু সিলেক্ট করে নাই, আমার এই ব্যাকগ্রাউন্ডে যা ছিল বাইরের ততটুকুই সিলেক্ট করছে। তো আমি এখন যদি ব্যাক স্পেস চাপি, আস্তে একটু উল্টো হয়ে গেছে আর কি, যাই হোক আমি ইনভার্সটা ডিলিট করে দিচ্ছি, আমি কন্ট্রোল জেড দিচ্ছি। আপনারা এখানে একটা, আচ্ছা আমি বলছি আপনারা এই যে এখানে দুটো পদ্ধতিতে আপনারা যে আন্ডু করতে পারেন, যেমন কন্ট্রোল জেড দিলে শুধুমাত্র একবারই আন্ডু হবে। দেখেন আপনারা যদি বারবার এটাকে পিছনে নিয়ে আসতে চান, অর্থাৎ কাজটা ভুল হয়েছে, আপনারা যদি বারবার আর কি কাজটাকে পিছনে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে আপনার আন্ডুগুলো হতে থাকবে। এটাকে ডিলিট করে আবার আমি এই টুলটা থেকে সিলেক্ট করে নেই। আমি এটাকে লকটা উঠিয়ে দেই। এখন এই যে যে আরেকটু আমার দেখা যাচ্ছে যে এই অংশটুকু আমার আর সিলেক্ট হয় নাই, তো এই অংশটুকু আমার সিলেক্ট করার জন্য আমি কিবোর্ড থেকে রেকট্যাঙ্গেলস এই যে মার্কার টুলটা নিলাম, নিয়ে আমি এটাকে অল্টার চেপে আমার এটা মানে কোনো সমস্যা করতে আছে, কিন্তু আপনার এটা অল্টার চেপে এই কাজটা করতে হবে। অল্টার চেপে আপনি যখন ভিতর থেকে বাইরা অংশ বাইরা নিয়ে আসবেন, তখন এটা ভিতরের সিলেক্টটা বাইরা চলে আসবে। একটু মানে সমস্যা করতেছে আমার, একটু কাজটা আমার এই ফটোশপের মধ্যে একটু সমস্যা করতেছে, যাই করতেছি হচ্ছে না আর কি, একটু মানে সমস্যা হচ্ছে আর কি। আপনার যেটা আমি দেখিয়েছি অল্টার চেপে যখন আপনারা ভিতর থেকে বাইরে নিয়ে আসবেন, তাহলে সিলেক্টটা এই যে আছে এটা বাইরের দিকে বেড়ে যাবে। আবার যখন শিফট চেপে যখন বাইরে থেকে ভিতরের দিকে নিয়ে আসবেন, তখন এটা আবার সিলেক্টটা কমে যাবে। তো আমার এটা একটু সমস্যা যেহেতু করতেছে, আমি প্রথম মানে প্রথম পাঠে তো এটা দেখিয়েছি, এইভাবে আপনারা আর কি সিলেক্টটা করবেন, করে আপনি এটাকে কপি করে অথবা কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করেও নিয়ে যেতে পারেন। আপনার এই ছবিটুক দরকার আপনি কন্ট্রোল এক্স অথবা কন্ট্রোল সি যেটাই দেন, তো আমি কন্ট্রোল সি দিচ্ছি। কন্ট্রোল সি দিলাম, দিয়ে আমি এখন দেখি নতুন একটা ইমেজ পেজ নেই, দেখি নতুন পেজ এটা আসে কি, এবং আমি কন্ট্রোল ভি প্রেস করে দিই, দেখেন আমার এটা চলে এসেছে। অর্থাৎ এই এই কাজগুলো আপনার সিলেক্টের কাজ, এই কাজ তিনোটার কাজ হলো সিলেক্টের কাজ। এখন আমরা বুঝলাম এটা, তো এখন আসি এই যে আছে আপনার, এখানে আছে কুইক সিলেকশন টুল আর আছে ম্যাজিক ওয়াইন টুল। কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়াইন টুলের মধ্যে কি পার্থক্য একটু দেখি। কুইক সিলেকশন টুল এটা দিয়ে আমি দেখি, এখানে এই যে আমি এই ফেসটে ক্লিক করি, দেখেন এই থেকে এই পর্যন্ত যে অংশটুকু ও সিলেক্ট করে নিয়েছে, এবং আস্তে আস্তে আমি সিলেক্টার এরিয়া যদি বাড়াইতে চাই তাহলে এটা আস্তে আস্তে বেড়ে যাবে। মানে
এই যে আমার যে এটাকে বলে আপনার যে লাইনটা আছে অর্থাৎ এই যে ম্যানের যে আমার অংশটুকু আছে এই অংশটুকুর মধ্যে আমি যখন ক্লিক করব তখন সে অতি দ্রুত এটা সিলেক্ট হয়ে যাবে। এটা আপনি মানে যে আমি এটা কয়বারই করলাম, 3-4 বার প্রেস করে এটা এই কাজটা করলাম। হ্যাঁ, এটা দিয়ে এই একটু এই কাজটা করা যায়। আর ম্যাজিক ওয়ান টুটা কি হচ্ছে, ম্যাজিক ওয়ান টু এটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা কালার, অর্থাৎ আপনার নির্দিষ্ট একটা কালার আপনি এটা দিয়ে সিলেক্ট করতে পারেন। ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে, ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে আপনি এটা চমৎকার টুল, এটা দিয়ে আপনি নির্দিষ্ট একটা কালার সিলেক্ট করতে পারেন। তো আমি প্রথমে এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি সিলেক্টটাকে। এখন আমি এখানে যে কালার আছে তো আমি এটা প্রেস করি যে কোনো একটা জায়গায়, আমি এইটা এই জায়গাটায় প্রেস করি, এই যে কালারটা আছে এই কালারটা যেখানে যেখানে আছে ঠিক ঠিকানে সেখানে সেখানে এটা সিলেক্ট হবে। আবার আছে যে আপনার এই যে আমার যে মানুষের যে অংশটা আছে যে হাত, এই হাতের এখান থেকে কিন্তু একটা বাধাপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ এই কালারটা দেখাচ্ছে এই কালারটার সাথে এখানে কিছু কিছু কালার মিল আছে, তো সেক্ষেত্রে আমার এইখানটায় হবে কিন্তু এইখানটায় হবে না। দেখতে পাচ্ছেন যে এই কালারটার সাথে যে রিলেটেড কালার আছে এই পর্যন্ত আমার সিলেক্ট হয়েছে। আর এইটার কাজটা আমার কিন্তু যদি আমি বারবার এগুলোকে সিলেক্ট করতে চাই, দেখেন আমি একটা ক্লিক করছি বাকিটা কিন্তু আমার চলে গেছে। হ্যাঁ, সেজন্য আমাকে যেটা করতে হবে এইটার কাজটা যেটা করতে হবে আমাকে শিফট শিফট দিয়ে আমি এই সিলেক্টটা রাখবো, তার সাথে এই সিলেক্টটা আমি নিয়ে আসবো। তাহলে শিফট দিয়ে আমাকে এই কাজটা করতে হবে। তো আমি শিফট চেপে আমি বাকি সিলেক্ট গুলো করতে পারতেছি, দেখতে পাচ্ছেন এই বাকি সিলেক্ট গুলো আমি করতে পারছি। অর্থাৎ এই ম্যাজিক টুলের কাজটা হলো আপনার একটা নির্দিষ্ট কালারকে আপনি সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রে এইটা আপনি খুবই মানে উপকারী একটা সফটওয়্যার। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড একটা মানুষের একটা ইমেজ নিয়ে আসি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যে এটা দিয়ে কি করা হয়। এই ছবিটাই আমি নিয়ে আসি, এই ছবিটা, এই ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে হোয়াইট। তো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চাচ্ছেন যে হোয়াইট রাখবেন না, আমি ছবিটাকে আনব্লক করে নেই, চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখবেন না, সেক্ষেত্রে অর্থাৎ একটি এই যে ছবি পাসপোর্ট সাইজে যে ছবিটা আছে আপনারা ইমেজ ছবিটার যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান যে কোনো কালার থাকলে ব্যাকগ্রাউন্ডে, আপনি ম্যাজিক টুলটাতে জাস্ট একটা ক্লিক করুন, ম্যাজিক টুল নিয়ে এখানে একটা ক্লিক করুন। দেখেন আমার এখানে যে সাদা যে অংশটুকু আছে এই অংশটুকু আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে চাইলে রাইট বাটন ক্লিক করে আমি এখানে ফেদার দিতে পারি। ফেদার দেওয়ার কারণটা এখানে আমি 5 না দিয়ে একটু কমিয়ে দিই, 2 দিই, দিয়ে ওকে দেই। এখন আমি এটার যে কোন কালারটা দেব সেই কালারটাই আমি সিলেক্ট করে অবশ্যই একটা, এটা যেহেতু শার্টটা আমার এখানে শার্ট বা এটাই আমার লাইট, তো এটাই আমার একটা ডিপ কালার দিতে হবে। তো আমি এই স্কাই কালারটা আমি নিচ্ছি, দিয়ে ওকে দিলাম। দিয়ে এখন আমি অল্টার ব্যাক স্পেস, দেখেন অল্টার ব্যাক স্পেস যখন আমি দিয়েছি একটু যদি আমি 2 থেকে 3 বার দেই তাহলে দেখতে পারবেন যে এই সিলেক্টের নিচ থেকে ছবিটা একটু ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিই। তো আমি এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি, দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা অতি সহজেই চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ একটা নির্দিষ্ট কালারকে একসাথে যদি আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনার ম্যাজিক টুলটা অনেক কাজে লাগবে। এখন আমরা যে প্রশ্নটা নিয়ে আমাদের কাজ করতেছে না, একটু প্লিজ ওপেন করে দেন। এখন আমরা আসি যে এটা হলো ক্রপ টুল, ক্রপ টুল দিয়ে কি করা হয়,
মানে একটা ইমেজ কে কাটা হয় বা একটা সাইজ কে নির্দিষ্ট ভাবে কাটা হয়। তো আমরা যদি এখানে ক্রপ টুলটা দেখি, ক্রপ টুলের মধ্যে দেখি আমাদের আরো কিছু টুলস আছে, যে অনেকগুলো আমরা দেখেছি, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, এগুলো আমরা দেখেছি। তো আমরা দেখি এই ক্রপ টুলটা দিয়ে কি করা হয়। তো এখন যখন আমি ক্রপ টুলটা নিয়েছি, তো এখন আমরা উপরে দেখতে পাচ্ছি যে রেশিও, এখন রেশিও আমরা এখান থেকে অরিজিনাল রেশিও আছে, তারপরে এখানে কিছু অপশন আছে, এগুলো আমরা না নিয়ে যেটা আমরা করবো এই সামনে রেশিওর সামনে যে আমার যে বক্স আছে, এই বক্স দুটোর মধ্যে আমরা এই ছবিটার সাইজ দিয়ে দিব। ছবিটার সাইজ বলতে আমি যে অংশ পরিমাণে ক্রপ করব সেই পরিমাণ। তো আমি যদি এখন এটার অংশটা আমি দেই, যদি কত দিব আমি 2 ইঞ্চি দেই, 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 3 ইঞ্চি দিয়ে দেখেন আমি যখন 2 বাই 3 ইঞ্চি দিয়েছি তখন আমার এই যে ক্রপের এরিয়াটা 2 বাই 3 ইঞ্চিতেই হয়েছে। এখন যদি আমি এখানে এন্টার দেই, তো দেওয়ার পর এই এখান থেকে আপনি ওকে দিতে পারেন, অথবা চাইলে এন্টার দিলেও আপনার কাজটা হবে। আমি এন্টার দিচ্ছি, এখন হয়ে গেছে, বা ওকে দেই। ওকে দিলে এই অংশটা যে 2 বাই 3 নিয়েছি সেই পরিমাণে আমার ক্রপ হয়ে যাবে। তো এটা হলো শুধু ক্রপ কাজটাই হলো আপনার, যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আপনি রিসাইজ করবেন, সাইজটা পরিবর্তন করবেন। এখানে আপনার ইঞ্চি হোক, পিক্সেল হোক, যাই হোক, আপনার এটা এখান থেকে ব্যবহার করতে পারেন। দেখেন আমি যখন 2 বাই 3 ইঞ্চি এখানে দিয়েছি, এখানে শো করেছে 4:6, অর্থাৎ এখানে যে অপশনটা আছে, এই যে অপশনটা এখানে এটা শো করেছে। আমি যদি এইটা দেই দেখি, দেখেন আমার এখানে এই রেশিও থেকে এইটা আমি সিলেক্ট করলাম, করার পর আমি এখানে যদি যদি ওকে দিয়ে দিই, এই টিক চিহ্নটা দিয়ে দিই, তাহলে এই অনুযায়ী আমার এটা কেটে যাবে। তো এখান থেকে আবার যদি আপনার সাইজটা এখান থেকে দরকার না দরকার হয়, এখানে এই যে ক্লিয়ার আছে, ক্লিয়ার দিয়ে আপনারা কমিয়ে নিতে পারেন। তারপর আছে কি আমার এখানে আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। তো এটা আমরা কি করব দেখি একটু, এটা পার্সপেক্টিভ ক্রপ টুল, তো এটা আমি এটা সাইজ দিয়ে দিই, পিক্সেল চলে গেছে, সরি, আমরা এটাকে আচ্ছা 100 পিক্সেল। আমরা যদি একটা ছবি আমরা ইসে করি, এই যে এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ক্ষেত্রে 300 পিক্সেল বাই 300 পিক্সেল, আর এখানে আমি দেবো রেজুলেশন, এটা আমি দেবো কি রেজুলেশন 300, রেজুলেশন আমার 300ই থাকবে কিন্তু। দিয়ে আমি যখন এখন এন্টার দিব, এন্টার দেই, এন্টার দিলাম, দেখেন এটা কিন্তু এখন সিলেক্ট হয় নাই, আর যেটা সরাসরি ক্রপ টুল সেটা কিন্তু সিলেক্ট হয়েছে। তো এখন আমি যদি এটাকে আমি এই উপর থেকে, অর্থাৎ এই যে আমার ইমেজটা এরিয়া, এই এরিয়া থেকে আমি এটাকে টানব, দেখেন আমার এই টেনে এই পর্যন্ত আমি নিয়ে আসলাম, এবং এটা এখানে শেষ। তো এখন আমি এটাকে এই কোণার থেকে আমি চাইলে বড় ছোট করতে পারি। আর যেহেতু আমার এই ইমেজটাই দেখাচ্ছে, আপনারা ইলাস্ট্রেটর দেখেছেন যে পার্সপেক্টিভ টুলস এর কাজটা হলো কি, একটু একটা পাশ আপনাকে চাইলে ছোট, মানে একটা পাশ আপনি কোণার করতে পারেন, ছোট বড় করতে পারেন। এই পার্সপেক্টিভ টুলস এর কাজটা হলো এইটা, যে একটু অ্যাঙ্গেল অবস্থায় আপনি একটা ইমেজকে ক্রপ করতে পারেন। যদি আমি এদিকটা বাড়িয়ে দিই, দেখেন
তাহলে কি হবে, আমি এখন ওকে দিচ্ছি। দেখেন আমার এখান থেকে একটা সাদা অংশ অর্থাৎ ট্রান্সপারেন্সি বেরিয়ে আপনার দেখা যাচ্ছে। স্ল্যাশ টুলটা দিয়ে আমরা কি করব, আমরা এই ছবিটাকে যতটুকু আমরা সিলেক্ট করব সিলেক্ট করে এটা দিয়ে আমরা চাইলে বড় ছোট করতে পারি। এগুলো কাজ একটা বেশি কিছু না, এটা তো এইটা কাজ হলো এটা যে সিলেকশন টুলস হয়ে আছে। তো আমরা থেকে আমরা যে দেখেছিলাম সিলেকশন আমরা এখন এখানে দেখি সেভ করে দেখি যে কি হয় এটা এখন। আচ্ছা আরেকটু জিনিস বলি, আমরা যখনই এটার এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করেছি বা ক্রপ করেছি তখনই কিন্তু আমার এই যে জেপিজি, তো জেপিজি থেকে আমার প্রথমে আমরা যে ইমেজ ফাইলটা পাই সেটা জেপিজি হোক পিএনজি মুডে পাই বা জিফ মুডে পাই। তো আমরা যখন এটাকে এডিট করেছি একটু আমরা এটাকে একটু দেখছি তো এখন যদি আমরা এই ছবিটাকে সেভ করতে যাই তো সেভ করার ক্ষেত্রে আমার যেটা দরকার, এখন আমরা যাব সেইভে। তো সেইভে যাওয়ার পর যেটা আমার দেখতে পাচ্ছি আমরা যেটা এখানে যদি আমি ক্লিক করি দেখেন এইটাকে আমার দেখা যাচ্ছে কি ফটোশপ পিএইচডি এখন কিন্তু সেই জেপিজি মোডে নাই, অর্থাৎ ফটোশপ পিএইচডি মোডে আছে। তো এটাকে আমরা যদি এখন ছবি আকারে নিতে চাই, আমরা যখন একটা ইমেজ তৈরি করব তখন আমাকে জেপিজি মোডে নিতে হবে বা পিএনজি মোডে, আর যখন আমরা কোনো এই ছবিটাকে আমরা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করব তখন আমাকে এটাকে পিএইচডি মোডে রাখলেই ভালো হয়। কেননা পিএইচডি মোডে রাখলে আমার যে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা এইভাবেই থাকবে। যখন আমি জেপিজি করবো আমি একটু জেপিজি করতেছি, জেপিজি যখন আমি করবো আমি একটু নেমটা চেঞ্জ করে দিই, জেপিজি যখনই আমি করব তখনই আমার এটাকে পুরো একটা কালার নিয়ে নেবে, একটা আলাদা হোয়াইট কালার নিয়ে নেবে। তো আমি এটাকে সেভ করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে কালারটা ছিল এই পর্যন্ত, এইটার বাইরে কিন্তু একটা হোয়াইট কালার নিয়ে নিয়েছে। এখন কিন্তু এটা জেপিজি এসে সেভ হয়ে গেছে আমার, এটা কিন্তু যখনই পিএইচডি হয়ে গেছে তখন কিন্তু আর এটা আমরা যতবারই সেভ করি ও পিএইচডি মুডই থাকবে কিন্তু ওই জেপিজি মুডে ওই ফাইলটা চলে গেছে। আমরা জেপিজি মুডে এটা পেয়ে গেছি কিন্তু যতবারই আমরা ওই পিএইচডিটাকে জেপিজি মুডে সেভ করব তত আমার যে ফাইলটা যে পিএইচডি মুডেই থাকবে, জেপিজি মুডে আর একটা নতুন ফাইল আমার তৈরি হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে আমরা এখানে ট্রান্সপারেন্সি কালারটা ছিল যখনই আমি জেপিজি মোডে সেভ করেছি তখনই একটা হোয়াইট কালার এখানে যুক্ত হয়ে এইটাকে একটা ইমেজ আকারে তৈরি করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে একটা কাজ করি, আজকে আমরা শাইন ভাই কি লাইন আছেন? আমাদের মনে হয় হাজিরিটা চালু নেই, অ্যাটেন্ডেন্সটা মনে হয় চালু নেই। আচ্ছা এই যে লিঙ্কটা দিয়েছে লিঙ্কটা কাজ করে শাইন ভাই অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিন।
আচ্ছা আচ্ছা তো আমরা আজকে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। আপনাদের কারকে কোনো প্রশ্ন আছে কিনা? আমার ক্লাস আমার চ্যানেল থেকে